আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো চেস মেমোরি অথবা কেস মেমোরি অনেক অনেকভাবে উচ্চারণ করে। তো আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনের ইনফোতে যান তাহলে এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পান। তো জিনিসটা কি সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আমরা যখন আমাদের মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি বা চালাই তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন যে একটা কেস মেমোরি নামের একটা জিনিস আছে, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং আপনার অ্যাপ্লিকেশনটার এমবি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। আপনি যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তখন প্রথমে সেটা থাকবে কি 50 থেকে 60 MB-র ভিতরে থাকবে এবং যখন আস্তে আস্তে টাইম যাবে দেখবেন যে এটা 400-500 MB বাড়তে থাকবে এবং কেস মেমোরি যেটা রয়েছে সেটা অনেকটা বাড়তে থাকবে। তো এমনটা কেমন হয় আমি আপনাকে এক্সপ্লেন করতেছি। ধরুন আপনি ফেসবুক ইনস্টল করলেন, সেখানে কিন্তু প্রথম অবস্থায় আপনার কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছুই থাকবে না। তো যখন আপনি আস্তে আস্তে ইউজ করবেন তখন যেখানে প্রথমবার লগ ইন করবেন তখন কিন্তু দ্বিতীয়বার অ্যাপে ঢুকার সময় লগ ইন করা লাগতেছে না, তার মানে কি ওই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনার অ্যাকাউন্ট থেকে গেছে বা মেমোরিতে জমা হয়ে রয়েছে। ওই ইনফরমেশনগুলো কিন্তু কেস মেমোরিতে গিয়ে জমা হতে থাকবে। অথবা ফেসবুকে যে থিমটা রয়েছে অথবা যে কালারগুলো রয়েছে, যে কোথায় নোটিফিকেশন বার বলবে কোথায় মেসেজের জায়গা বলবে, এগুলো কিন্তু বারবার লোড হয় না, এগুলো কিন্তু একবারে সেভ হয়ে থেকে যায়। বা আপনি কোনো ভিডিও দেখলে সেটা যদি অনলাইনে নিয়ে আসেন সেটা কিন্তু জমা হয়ে থাকে। অথবা আপনি যদি কিছুতে লাইক করেন বা কোনো ভিডিও যদি সেভ করে থাকেন সেগুলো কিন্তু জমা হয়ে থাকে। তো সেসব ইনফরমেশন কোথায় যাবে? আপনার কেস মেমোরিতে। এভাবে ইনফরমেশন যত জমা হতে থাকবে বা যত বেশি আপনি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে থাকবেন তত বেশি ইনফরমেশন জমা হতে থাকবে, এভাবে কেস মেমোরি বাড়তে থাকবে। আপনি শুধু ফেসবুকে না, অপেরা মেনি অথবা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেন না কেন সবগুলোর কিন্তু একটা নির্দিষ্ট থিম রয়েছে যেগুলো কিন্তু সবসময় চেঞ্জ হয় না, সবসময় সেম থাকে, ওগুলো কিন্তু কেস মেমোরিতে গিয়ে গিয়ে জমা হতে থাকে। অথবা আপনি যদি অপেরা মেনি বা কোনো ব্রাউজারের হিস্টোরি দেখেন বা ওয়াচ হিস্টোরি দেখেন বা কী কী সার্চ করছেন এসবগুলো দেখেন সবগুলো কিন্তু অ্যাপ্লিকেশনটার মধ্যে জমা হয়ে থাকে, ওগুলো কিন্তু বারবার সার্চ করা লাগে না। তো এই সবগুলো গিয়ে আপনার কেস মেমোরিতে জমা হতে থাকবে এবং যার ফলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে, কারণ বারবার এগুলো লোড হওয়া লাগতেছে না বা বারবার একই জিনিস আপনার সার্চ করা লাগতেছে না, কারণ এগুলো সাজেস্ট করে দিচ্ছে। তো এইসব ইনফরমেশন বা এইসব জিনিসের কারণে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু অনেক জিনিস বা অনেক ইনফরমেশন সেভ হয়ে থাকে যেগুলো বারবার লোড হওয়া লাগে না। তো এসবগুলো কোথায় থাকে? আপনার কেস মেমোরিতে। এই জন্য কেস মেমোরি আস্তে আস্তে বাড়তে থাকে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে জিনিসটা কী এবং কেন আপনার কেস মেমোরি বাড়তে থাকে বা কোনো একটা অ্যাপ্লিকেশন যখন ইউজ করেন টাইম যত যায় তত অ্যাপ্লিকেশনটার কেন এমবির পরিমাণ বাড়তে থাকে। তো আশা করি আপনি বুঝতে পারছেন।